سيئات أعمالنا، من يهد الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله، فإن التقوى وصية الأولين والآخرين. قال الله عز وجل: ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله. সম্মানিত মুসলিয়ানি কিরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি। যে তাকওয়া অবলম্বনের মাধ্যমে একজন মানুষ জান্নাতে যেতে পারে, দুনিয়ার জীবনকে সুন্দর করতে পারে, দুনিয়ার প্রত্যেকটি কাজে তাকওয়ার উপর নির্ভরশীল না হলে আখেরাতে তার জন্য জবাবদিহি করতে হবে। মানুষের জীবনের প্রত্যেকটি কাজে তাকওয়ার উপর হয়, আল্লাহ তাআলা তাকে যে কোনো বিপদ থেকে বের করার পথ দিয়ে দেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন: ওমান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব। মানুষ যেটা ধারণা করে সেখান থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সুতরাং তাকওয়া অবলম্বন করেই আমাদেরকে দুনিয়াতে চলতে হবে, আখেরাতে জান্নাত গড়তে হবে, তাকওয়ার উপর নির্ভরশীল হয়ে দুনিয়াতে চলতে হবে প্রত্যেকটি কাজে। সমর্থিত মুসলিয়ানি কেরাম, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্তমান সময়ে মুসলিমদের কী অবস্থা। মুসলিমরা আজ সারা দুনিয়ার সব জায়গাতে মার খাচ্ছে, কোথাও কোনো ভালো অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। কখন যদি তাকায় দেখতে পাই আমাদের পাশে মায়ানমার থেকে মুসলিমদেরকে বের করে দেওয়া হয়েছে। শুধু যে বের করে দেওয়া হয়েছে তা নয়, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, সহায় সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে, নারীদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। মাঝে মধ্যে টেলিফোন করে বলে, উত্তর জিজ্ঞাসা করে যে মায়ানমারের নারীদের প্যাটের ভিতরে যে সন্তান আছে সেগুলির কী অবস্থা হবে। এত কঠিন অবস্থা অনুভূতি মুসলিমের উপর কখনো গিয়েছে কিনা সন্দেহ। আগে সবসময় ছিল একটা অবস্থা, একদিক থেকে সরাসরি কাফেররা আক্রমণ করতো, আরেকদিক থেকে মুসলিম শক্তি সেটা প্রতিহত করার জন্য এগিয়ে আসতো। এই অবস্থা এমন দাঁড়িয়েছে যে শুধু কাফেররাই আক্রমণ করে যাচ্ছে, মুসলিমদের কোনো শক্তি নেই, মুসলিমরা শুধু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সব জায়গাতে। মায়ানমারের যে অবস্থা সে অবস্থা আমরা লক্ষ্য করতে পারি ভারতের বর্তমান অবস্থা। একসময় তারা কাশ্মীরে যে স্বাধীনতা গ্রহণ করে নিয়ে গিয়েছে, সেই সময় তারা আবার মুসলিম দেশে তাদের নেতাদের সফর করিয়েছে এবং বড় বড় সম্মান লাভ করেছে। একদিকে মুসলিমদের খারাপ অবস্থা, আরেকদিকে মুসলিমদের দ্বারা কাফেরদেরকে সম্মানিত করা, এটা কোনো ইমানদারের কাজ হতে পারে, ইমানদার রক্ষণ হয়ে হয়তো। আবার যদি আমরা তাকাই চীনের দিকে, উইঘুরের মুসলিমদের উপরে যে নির্যাতন চলছে, পুরো মানুষগুলোকে একটা কারাগারে পরিণত করা হয়েছে, পুরো দেশটাকে সেই এলাকাটাকে পুরোটাই কারাগারকে বানিয়ে দেওয়া হয়েছে, খাবারের ব্যবস্থা নেই, অন্য কোনো কিছু পাওয়ার কোনো অধিকার তাদেরকে দেওয়া হচ্ছে না, তাদেরকে নিজেদের কোনো সামান্য কোনো সালাত পড়ার অনুমতি তাদের নেই, কোরআন পড়ার অনুমতি নেই, তাদেরকে দিন পালার সামান্যতম অনুমতি দেওয়া হচ্ছে না,
অথচ তারা সারা বিশ্বের যে কোনো জায়গাতে মাথা উঁচু করে কুফুরি এবং শিরকের তার শিরকি আচরণ করে চলেছে। তাদের বিরুদ্ধে কথা বলার মতো কোনো মুসলিম শক্তি আর পাওয়া যাচ্ছে না। মুসলিমদের অবস্থা আরও খারাপ। বর্তমানে দিল্লিতে আপনারা শুনেছেন যে তারা বিভিন্ন মসজিদগুলোকে মসজিদগুলোর থেকে সেখান থেকে তারা মসজিদগুলোর উপরে ভারতের পতাকা, সে শিরকি পতাকা সেখানে উত্তোলন করেছে, কুফুরি পতাকা সেখানে উত্তোলন করেছে, আবার মুসলিমদের মসজিদগুলোকে পুড়িয়ে দিয়েছে, মানুষদেরকে মেরেছে, কোরআন পুড়িয়ে দিয়েছে। এসবই হচ্ছে আমাদের পাশের বিভিন্ন রাষ্ট্রে। অনুরূপভাবে আমরা দেখতে পাই মুসলিমদের অবস্থা, ইন্টারন্যাশনাল সহযোগিতার কারণে আজ ইরাককে দখল করে নেওয়া হয়েছে, সিরিয়াকে দখল করে নেওয়া হচ্ছে, সিরিয়াকে কাফেরদের হাতে, মুসলিম খারাপ লোকদের হাতে, খারাপ শিয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে। আগে থেকেই তুলে দেওয়া আছে, আবার তারা ষড়যন্ত্র করেছে, ঠিক তাকেই আবার প্রতিষ্ঠিত করেছে, ঠিক ইয়ামানে একই অবস্থা তৈরি করেছে। মুসলিমদের বিভিন্ন ফেরকা যারা সবচেয়ে নিকৃষ্টতম গোষ্ঠী, তাদেরকে প্যাট্রনাইজ করে ইউরোপ আমেরিকার বিভিন্ন জাতি আজ মুসলিমদের বিরুদ্ধে তাদেরকে লেগিয়ে দিয়ে, তাদেরকে দিয়েই মুসলিমদেরকে তারা একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে মুসলিমদেরকে তারা ক্ষতিগ্রস্ত করে চলেছে। এই হচ্ছে বাইরের অবস্থা। ভিতরগত অবস্থা মুসলিমদের আরও খারাপ। মুসলিমরা তাদের ইসলাম থেকে, ইসলাম সম্পর্কে তারা নিজেরা কিছুই জানে না। তাদের কেউ সালাত পরিত্যাগ করে বসেছে, তাদের কেউ প্রবৃত্তির অনুসরণ করে চলেছে, তাদের কেউ জাকাত দেয়া থেকে দূরে সরে গেছে। লক্ষ লক্ষ মানুষ আজ জাকাত দেয় না, মনে করে জাকাত তাদের উপর ফরজ নয়, অথচ আল্লাহ তাআলা জাকাত ফরজ করে দিয়েছেন। প্রত্যেকটি দার সম্পদ আছে, প্রত্যেকটি সম্পদ, অথচ তারা জাকাতকে মনে করে দান করছে, কোনো রকম দয়া দাক্ষিণ্য মনে করছে, অথচটা তাদের উপর ফরজ ছিল। তাদের মধ্যে একদল হারাম কাজ করে যাচ্ছে আর সেটাকে কিছুই মনে করছে না, আরেক দল আল্লাহ তাআলার দেওয়া নিয়ম বিধিকে জঘন্যভাবে সেটাকে শেষ নিঃশেষ করে চলেছে, সে নিয়ম নীতি বিধিবিধানকে মেনে চলছে না, বিধিবিধানকে পরিত্যাগ করে চলেছে। যুবকদের অবস্থা আরও খারাপ। যুবকরা আজ খেলাধুলায় মত্ত রয়েছে, তাদের অনেকেই খেলাধুলাকে তাদের জীবনের মূল উদ্দেশ্য হিসেবে নিয়ে নিয়েছে। কেউ কেউ খেলাধুলা করে আর মনে করছে কতই না ভালো কাজ করছে, এবং তারপর সেটার জন্য ভালো করে যদি কোনো সেখানে ম্যাচে লাভ কোনো কিছু তারা জিতে যায় সেটা করা লাভ, বুঝলাম না কখন সেটা আবার এবাদত হলো, কখন সেটা খুশির কাজ হলো, তাদের সেটা করতে হবে। কি জন্য তারা সেটা করে? কারণ দিন সম্পর্কে তারা অজ্ঞ। এমন একটি যুবক সমাজ বেড়ে গেছে দিন সম্পর্কে তারা কিছুই জানে না। তাদের অনেকেই আছে সময় কাটায়, সময় বিনষ্ট করে, রাত দিন সব 24 ঘন্টা তারা আজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ খারাপ বিভিন্ন চিত্র নিয়ে আজ তাদের সময় নষ্ট হচ্ছে। তাদের অনেকেই ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গাতে, আনন্দ ভ্রমণের নাম দিয়ে তারা আজ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এরা এটাকে নাম দিয়েছে সময় কাটানো। অথচ ইমানদার সময়কে সবচেয়ে বেশি মূল্য দেয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর ইন্না ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ মানুষ ক্ষতিগ্রস্ত তার মধ্যে আছে, মানুষের জীবনটা পুরোটাই সময়, এই সময় যেটুকু সে নষ্ট করবে এটুকুর জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের মাঠে কোনো মানুষ সামনে এগোতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জীবনের প্রত্যেকটি সময়ের যে করছে সে জবাব দিতে না করে। আর অমরিহি ফি মা আফনা, তার জীবন, তার জীবনের জীবনটা কোথায় ব্যয় করেছে এটা তাকে, এটা উত্তর তাকে সেদিন দিতে হবে। অতিরিক্ত আরেকটি উত্তর দিতে হবে, আন শাবাবিহি ফি মা আফনা, যৌবন কাল কোথায় ব্যয় করেছে, কারণ যৌবন কালের আবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। তার চিন্তা থাকবে, চেতনা থাকবে সবসময় যে এই সময়টাই আমার আল্লাহর কাছে বেশি প্রিয়, এই জন্য এই সময়টার জন্য আল্লাহ তাআলা যে ব্যক্তি দিনের উপর থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যৌবন বয়সে দিনের উপর থাকতে পারবে, যেই যৌবনের বয়সে জীবনকে বিনষ্ট করেনি সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আশ্রয়ের ছায়া ব্যবস্থা করবেন। এই যৌবন বয়সটাই আজ আমাদের নষ্ট করে দিচ্ষে বিভিন্নভাবে, ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র আওতায় পড়ে আমাদের যুবকদেরকে নষ্ট করার জন্য আজ বিভিন্ন রকমের তারা প্রোগ্রাম ছেড়েছে,
কেউ দেশের বাইরে নিয়ে যায়, কেউ দেশের ভিতরে বিভিন্ন রকমের বিভিন্ন ছাপিয়ানার ব্যবস্থা করেছে, বিভিন্ন রকমের প্রোগ্রামের ব্যবস্থা করেছে। যুবকদেরকে তারা বিভিন্ন কনসার্ট নাম দিয়ে হারামের মধ্যে নিয়ে যাচ্ছে, যুবকরা সেখানে নাচানাচি করছে, যুবতীরা যুবকদের সাথে অবাধ মেলামেশা করছে। এগুলি এগুলির কারণে আজ আমাদের উপরে এই বিপদ এসে পড়েছে। মুসলিম যুবকদের এই অবস্থা তাদেরকে এটাই বোঝায় যে তারা আখিরাতকে ভুলে গেছে। দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হচ্ছে খায়ের। খায়ের উপরে আরবি ভাষায় আর কোনো শব্দ নেই, এর অর্থ হচ্ছে সবচেয়ে ভালো। এই জন্য আরো একটা কোনো আশা করি খায়ের নেই কথা, খায়ের বলে অর্থ হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। আখিরাত ও আবকা এবং চিরস্থায়ী দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের জন্য যত রকমের মারামারি হানাহানি করছে, ক্ষণস্থায়ী জীবনকে কাটানোর জন্য, ক্ষণস্থায়ী জীবনের আনন্দ ভোগের জন্য সব রকম ব্যবস্থা তারা নিচ্ছে, অথচ যেই জীবনের কোনো শেষ নেই সেই জীবনের জন্য কিছুই তারা সংগ্রহ করছে না। এই যুবকদেরকে তারা এমন এক হিজরা জাতিতে পরিণত করছে, তারা না পুরুষ না মহিলা, তারা এই পুরুষ ও মহিলার ভাগ আজ করতে চায় না। তাদের মধ্যে একটি গোষ্ঠী বেরো হয়েছে এটা যে নারী পুরুষ পার্থক্য করা যাবে না, অর্থাৎ তারা যেন বললে সেটা হয়ে যায়, নারী যেন পুরুষ হয়ে যায়, পুরুষ যেন নারী হয়ে যায়, বাস্তবতা তা নয়, সেটা হতে পারে না। এরা মুসলিম বিশ্বকে নষ্ট করতে চায়, তাদের দেশকে তারা নষ্ট করেছে, মুসলিম বিশ্বের ইমান এবং আলোককে তারা নষ্ট করার জন্য আজ সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। তাদের অনেকেই অস্থিরতাকে তারা প্রশ্রয় দিচ্ছে, যুবকরা অস্থিরতাকে কিছুই মনে করছে না। যুবক যুবতীরা আজ যেখানে সেখানে ফটো তুলছে, ফটো দিয়ে যেখানে সারা দুনিয়া ভরে ভরে দিচ্ছে, তারা সারা দুনিয়াতে মনে করছে আজ যে এটার নাম প্রগতি, এটা তো প্রগতি নয়, এর নাম হচ্ছে অবনতি। এই অবনতি দিয়ে সারা দুনিয়া তারা ভরে দিচ্ছে, যুবকদেরকে নষ্ট করছে। যে সময় তারা থাকার কথা ছিল, মুসলিম যুবকদের তারা আদর্শ হওয়ার কথা ছিল, বেলাল রাদিয়াল্লাহু আনহু আদর্শ হওয়ার কথা ছিল, সেই সময় তাদের আদর্শ হয় কাফেররা, মুসলিমরা তাদের আদর্শ হতে পারে না। তাদের অনেকেই যে অবাধে যৌনাচার করে চলেছে, অবাধে যৌনাচারের ছবি নিয়ে যাচ্ছে সারা দুনিয়াতে ভরে দিচ্ছে, সেটা থেকে তারা আজ সেটার মাধ্যমে তারা নিজেদেরকে নিঃশেষ করে চলেছে। এ হচ্ছে মুসলিম যুবকদের অবস্থা। মুসলিম যারা ছাত্র সমাজ আছে তাদের অবস্থা আরো ভয়াবহ। তারা কেউ আজ দিনের জন্য দিন শিখছে না, বেশিরভাগ মানুষের চিন্তা করছে এই দিন করে আমার রুটি রোজগার কি হবে। রুটি রোজগারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দিন শিখবে, ইউরিদুবি আরাদাত দুনিয়া লাগিয়ে আরাদাত জান্নাহ, এই দিন দুনিয়া দিনের দিন শিখে যে ব্যক্তি দুনিয়া আশা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সুগন্ধ সে পাবে না। কারণ আপনার রিজিক বঞ্চিত, রিজিক আসবেই, আপনি যতই চেষ্টা করেন না কেন রিজিক বন্ধ করতে পারবেন না। যেটা আপনার আল্লাহ তাআলা বরদাস্ত করে দিয়েছে পাবেনই, কিন্তু আপনি এটার পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদম বলে বনি আদমের অবস্থা সম্পর্কে তিনি বলছেন, যে ব্যক্তি অভাবী লিখে দিবেন, দুনিয়া যতই সে দুনিয়ার পিছিয়ে দৌড়াক না কেন অতটুকুই সে পাবে যতটুকু তার জন্য লেখা হয়েছে। আর যে ব্যক্তি আখিরাত তার একমাত্র চিন্তা চেতনা হবে, আখিরাত পাওয়া চিন্তা চেতনা হবে, তার প্রতিবাদ হবে না হবে না আই নেই, তার দু চোখের মাঝখানে দেখা হবে যে অমুখা ব্যক্তি, এই লোকটি দুনিয়ার সবচেয়ে অমুখা ব্যক্তি, এই লোকটি আল্লাহ তাআলার রহমতে সে রহমতে অবগাহন করবে, এই লোকটি ব্যাপারে আল্লাহ বলেছেন তা তিহি দুনিয়া হয়ে রাগেমা, দুনিয়া আসবে তার দিকে নাকে খত দিয়ে আসবে, বন্ধ হবে না তার দুনিয়া, কারণ তার জন্য যে প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তাআলা নিযুক্ত রেখেছেন, ওমা মিদাবাতি বিলাদি আল্লাহি রিজকুনা, দুনিয়ার বুকে যত বিচরণ করে পানি আছে আল্লাহর কাছে তার রিজিক রয়েছে। অথচ মানুষ এই রিজিকের ধান্দায় আজ এই মানুষগুলো তলবে আলেম পর্যন্ত, যে যারা দিনই আলেম শিখছে তারা পর্যন্ত রিজিকের ধান্দায় হারামকে হালাল করে চলেছে, হালালকে হারাম করে চলেছে, এবং তারা একমাত্র চিন্তায় থাকে কিভাবে তাদের একটি চাকরি হবে, কিভাবে তাদের একটি বড় এই কাজটি হবে। তারা দিনের খেদমত হচ্ছে দুনিয়ার খাদের হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। আজ অবস্থা হয়েছে মুসলিম যারা ব্যবসায়ী আছে তাদের অবস্থা আরও ভয়াবহ।
ব্যবসায়ীরা শুধু চিন্তা করে, প্রত্যেকটি জিনিসে ব্যবসা চিন্তা করে। গত রাত্রে আমাকে একজন বলছে, আমি যখন বললাম যে কোনো কিছু আপনি কিনতে হলে সেটা সেখান থেকে নিয়ে যেতে হবে, রেখে দিলে সেটা কিন্তু কেনা হলো না, তারা কি করে আজ বিভিন্ন ইটের ভাটা ইট কিনে, কেনার পর সেটা রেখে দেয়, রেখে দিয়ে আবার বিক্রি করছে, শুধু মৌখিক ভাবে সেটাকে কেনা হয়েছে, এটা কিনা হয়নি। তো কতক্ষণ পর্যন্ত এটা তার জায়গায় চিনি তার জায়গা আলাদা করে না নিয়ে যাবে, ততক্ষণ সেটা বিক্রি হয়নি। আবার মৌসুমে সেটা বিক্রি করার অর্থ হচ্ছে আপনি সেটাকে এখনো আসলে কেনার ভিতরে পড়েনি, আপনি সেটাকে অবশ্যই জায়গা থেকে বদল করে নিয়ে যেতে হবে। এটা বলার পর সে বললো যে ভিন্ন ভাবে আসা যায় কিনা, তখন তার মতো করে সে ইসলামকে ব্যাখ্যা করছে। আমি তাকে বললাম, ভাই ইসলাম আপনার দিকে যাবে না, আপনি ইসলামের দিকে আসুন, আপনার মত মতো করে ইসলামকে সাজিয়ে নেবেন না, ইসলামের মতো করে আপনার নিজেকে সাজিয়ে নিন। ব্যবসায়ীরা যারা আছে নতুন নতুন ফর্মুলা দিচ্ছে, নতুন নতুন নিয়ম ছাড়ছে, যে সবগুলি বেশিরভাগই হচ্ছে লটারি টাইপের। এই লটারি টাইপের নিয়ম দিয়ে আজ তারা মানুষদেরকে মানে জোগাড় করে রাখছে, যদি আপনি এটা কিনেন ওইটা কিনলে আপনি এত পাবেন, এত টাকা আপনার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। শরীয়তের নিয়ম হচ্ছে একটি ব্যবসায় যেটা আছে ওইটা কমপ্লিট করতে হবে, এটার সাথে আরেকটা জুড়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বাইআতাইনি ফিবাইআ, এক বিক্রির মধ্যে আরেকটা বিক্রিকে শর্ত করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সুতরাং নিষেধ করেছেন যেহেতু সেটা কেউ করতে পারে না। অথচ আজ কি হচ্ছে, যদি এটা কিনেন আপনার জন্য ওইটার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, কী জন্য এটা কিনে সাধারণত এটা আলাদা ওইটা আলাদা, এটার সাথে ওইটা সম্পর্ক তৈরি করতে পারবেন না। এই জাতীয় জিনিস আজ এত অহরহ হচ্ছে যে মানুষ মনে হয় যেন জিম্মি হয়ে যাচ্ছে, যে আরেকটা কেনার জন্য সে আরেক পিছনে দৌড়াচ্ছে, তার পিছনে দৌড়াচ্ছে। এসবই হচ্ছে ব্যবসায়ীদের চাতুর্য এবং তাদের এই কারসাজি যা ইসলামী শরীয়ত কখনো অনুমোদন করে না। এর মাধ্যমে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কিভাবে বেশি সম্পদ জোগাড় করা যায়, সত্য বিশুদ্ধ সম্পদ নয়, বেশি সম্পদ জোগাড় করা যায়। মুসলিমরা আজ কাফেরদের অনুসারী হয়ে চলেছে, তারা ওখানে যা করে, যদি কোথাও ইউরোপ আমেরিকাতে কোনো রকমের খারাপ কোনো ব্যবসায়িক চিন্তা কোনোদিন আসে, দ্বিতীয় দিন বা তৃতীয় দিন বাংলাদেশের ভূমিতে সেটা পাবেন আপনি। কেউ এটা ওখানে করেছে, এখানে শুরু হয়ে গেছে। কিছু মানুষ একটু পূর্বে আপনারা দেখেছেন যারা MLM ব্যবসা করেছে, এগুলো তো হারাম ব্যবসা, ওখানে করেছে আর দেশে ওই দেশে শুরু হয়ে গেছে, এবং এদেশে তারা আবার ধস নামিয়েছে। এই কাজটি তারা করে গেছে, মানুষের অর্থনীতি হাই হাই পার্টি হয়েছে, অনেকেই তাদের সম্পদ পায়নি, পুঁজি পায়নি, কারণ এরা আসলে ইসলামের বিরুদ্ধে ছিল। ইসলাম কখনো এই জাতীয় জিনিসকে অনুমোদন করে না। অবস্থা এমন হয়ে গেছে যারা আজ এদেশে যারা মুসলিমদের মধ্যে যারা আজ নিজেদেরকে বলে যে তারা সংস্কৃতি মানা, তাদের সংস্কৃতি কি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে না যাওয়া পর্যন্ত সেটা তার সংস্কৃতি মনে করে না। যদি আপনি সেখানে কোনো দিনের সুন্দর কোনো গানের কথা বলেন, ভালো কিছু বলেন, সেটা তাদের পছন্দ হবে না, তাদের ওইটাই পছন্দ হবে যেটা দিন বিরোধী, শরিয়া বিরোধী, আল্লাহ তাআলার নির্দেশনা বিরোধী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কখনো অনুমোদন করেননি, ইসলামী শরিয়ত যেটা বাধা দেয়, সেটা তাদের কাছে বেশি প্রিয়, তাদের কাছে সেটাই বেশি প্রগতি হবে। যদি কেউ চারিত্রিক চরিত্র ত্যাগ করতে পারে, যদি তার ইসলামিক চরিত্র ছাড় দিতে পারে, যদি ইসলামিক চরিত্র ছাড় দিয়ে যত স্রোতে গা ভাসিয়ে দেয়, তার কাছে সেটা হয়ে যায় সবচেয়ে বড় প্রগতিবাদ। এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না। আপনারা জানেন আজ মুসলিমদের অবস্থা এইরকম অবস্থা যখন দাঁড়িয়েছে, প্রত্যেকটি মুসলিমের উচিত আবার নিজের দিকে তাকানো, যে আসল কি অবস্থা ছিল আমার, কি অবস্থায় আমরা এসে পৌঁছেছি। আল্লাহ তাআলা মুসলিমদেরকে সাহায্য করেছেন, এইভাবে এই মুসলিমদের সাহায্য করেন, যে এই মুসলিমরা প্রত্যেক জায়গাতে ছাড় দিতে পারে, প্রত্যেক নিজের স্বভাব চরিত্র দিন আখলাক কোরআন নবী প্রত্যেক জায়গাতে তারা ছাড় দিয়ে চলেছে। ছাড় দেওয়ার কি নাম দিয়েছে লিবারালিজম, এটাকে নাম দিয়েছে আমি লিবারাল। অনেকে অহংকার করে বলে আমি অনেক ছাড় দিতে পারি, অনেক লিবারাল, আপনি কি ছাড় দেওয়ার মানে? আল্লাহর দিনের এক অংশ এক বিন্দু আপনার ছাড় দেওয়ার অধিকার নেই, আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে আপনাকে মেনে চলতে হবে, নিজের মতো দিন মানার কোনো সুযোগ নেই। তাহলে আপনি যেহেতু যত ছাড় দিবেন আপনি ইসলাম থেকে যত দূরে চলে গেছেন, আপনি ইসলাম ছেড়ে চলে গেছেন, এক সময় আসবে আপনার ইসলামের জন্য আপনার কোনো মায়া হবে না, ইসলামের অবস্থা যতই হোক আপনার কোনো সমস্যা হবে না। এটাই আজ দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাদারুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাফুহিম ওয়া তারাহুমিহিম কামা সালাল জাসাদ। ঈমানদারগণ তাদের পরস্পর সৌহার্দ্যে মমতায় এবং দয়ায় তারা একটি শরীরের মতো, একটি শরীরে যেখানে কোথাও ব্যথা হলে কাটা ফুটলে ইজাস্তা কামিন রজবুল তাদের আলহু সাহেরা জাস্তে বিশ্বাহের বার, যখন কোথাও সামান্যতম আঘাত হয় সারা শরীরে ব্যথা হয়,
জানেন যে কাটা পড়লে পায়, অথচ আপনার মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে, কারণ মুসলিমরা একটা শরীরের মতো। এই জন্য আজ মুসলিমদের অবস্থা দেখলে অনেক মানুষ সেখানে তাদের কাছে কিছুই মনে হচ্ছে না, তারা নিজেকে নিয়ে ব্যস্ত। মুসলিমদের অবস্থা ভয়াবহ অবস্থা হচ্ছে আজ সারা বিশ্বে, অথচ মুসলিমদের যারা পরিচালক বৃন্দ আছেন তাদের কাছে কিছুই মনে হয় না। তারা সেটাকে মনে করছে যে অমুকের ব্যাপার, সেটা তারা কখনো সেদিকে যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের গায়ে আগুন না লাগবে, ততক্ষণ পর্যন্ত তারা অন্যের ব্যাপারে চিন্তা করবে না। অথচ মুসলিমরা হচ্ছে ভাই, আল্লাহ তাআলা বলেছেন ঈমানদাররা হচ্ছে ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম হচ্ছে মুসলিমের ভাই, লা ইয়াখদুলুহু, তাকে সে কোনো শত্রুর কাছে ছেড়ে আসতে পারে না, ওলা ইউসলিমুহু, শত্রুর হাতে সমর্থন করতে পারে না, বিপদে তাকে ছেড়ে আসতে পারে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা। অথচ তিনি বলেছেন কুন ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা হয়ে যাও আল্লাহর বান্দার ভাই ভাই। যে ভাই আজ ফিলিস্তিনে কষ্ট পাচ্ছে, যে ভাই আজ মায়ানমারে কষ্ট পাচ্ছে, যে ভাই আজ দিল্লিতে কষ্ট পাচ্ছে, যে ভাই আজ আমার ভাই কাশ্মীরে কষ্ট পাচ্ছে, সবাই আমার ভাই। যদি আমার উপর আঘাত হতো কেমন হতো, চিন্তা করে দেখুন আপনার পায়ে কাটা পড়লে কি হতো। সেই ভাইয়ের ব্যাপারে আপনার কি কিছু করণীয় নেই? আপনার তো অবশ্যই করণীয় আছে। যাদেরকে আলাদা কোনো ক্ষমতা নিয়েছে অতটুকু তার জন্য করণীয়, কর্তব্য অনুসারে করতে হবে কিছু আর দায়িত্ব হিসাবে করতে হবে কিছু। যা তত বড় দায়িত্ব তার তত বড় কর্তব্য, দায়িত্ব অনুসারে কর্তব্য নির্ধারিত হয়ে থাকে। একজন মানুষ তার দায়িত্ব যথাযথ পালন করা উচিত যেখানে আল্লাহ তাআলা তাকে বসিয়েছেন। তিনি যদি সেখানে ছাড় দেন, মুসলিমদের ব্যাপারটি ছাড় দেন, মুসলিমদের ব্যাপারে সে যদি চিন্তা না করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমদের সাথে তার হাসর হবে না। আউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি কোনো মুসলিমদের ব্যাপারে তাদের কষ্টকে অনুভব না করে, সে মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারে না। মুসলিমদের অন্তর্ভুক্ত হবে ওই ব্যক্তি যে ব্যক্তি মুসলিমদের অবস্থা আর মুসলিমদের অবস্থা বুঝতে পারে এবং তার জন্য তার প্রাণ কাঁদে এবং তার অবস্থা দেখে তার মনে হয় যে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হতে চলেছি, কেন ক্ষতিগ্রস্ত হতে চলেছি। এই অবস্থাগুলো তারা আবার নিজেদেরকে চিন্তা করে যে আমরা আবার যাবার জন্য ঠিক করে নিজেদেরকে এবং আল্লাহর দিনের পথে আমরা ফিরে আসি। কী জন্য মুসলিমরা পূর্বজন কীভাবে আল্লাহ সাহায্য পেয়েছিলেন, কেন সাহায্য পেয়েছিলেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন যে বদরের যুদ্ধে মুসলিমরা আল্লাহ তাআলা সাহায্য পেয়েছিলেন। বদরের যুদ্ধে মুসলিমরা আল্লাহ তাআলা সাহায্য পেয়েছেন, কিন্তু সংখ্যা ছিল অতি নগণ্য, অল্প সংখ্যক হয়ে আল্লাহ সাহায্য পেয়েছেন। আল্লাহ তাআলা মালায়েকে নাযিল করেছেন। এখন কেন মালায়েকে নাযিল হয় না? কারণ সেরকম মুসলিম নেই। মুসলিমদেরকে তাদের দিন থেকে ফিরে আসা উচিত। তারা আল্লাহর কাছে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছিল, উদ্ধার চাচ্ছিল। ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুনজিলিন। যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন উদ্ধার কামনা করছো যে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন, আল্লাহ তখন সাহায্য দিয়েছেন, ফেরেশতা দিয়ে ফেরেশতা নাযিল করেছেন, পথে বলেছেন 1000, তারপর 3000, বিভিন্ন বর্ণা এসেছে 5000 বর্ণা। আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ফেরেশতা নাযিল করে তাদের সাহায্য করেছেন, এক ফেরেশতাই যথেষ্ট। কিন্তু সংখ্যা দিকে দেখার উদ্দেশ্য হচ্ছে যে ইমানদারকে ইমানকে মজবুত করার জন্য, ওমা জাআলাল্লাহু ইল্লা বুশরা, আল্লাহ সুসংবাদ দেওয়ার জন্য। অথচ এক ফেরেশতাই উল্টিয়ে দিতে পারে ভূমি, কিন্তু তিনি বেশি নাযিল করেছেন ইমানদারদের শক্তি বৃদ্ধির জন্য, তাদের অন্তরের ভিতরে যেন সাহস যোগায়, সেজন্য আল্লাহ ইসাবিত আকদামাকু পদযুগলে স্থিতি দেন। এই জন্য আল্লাহ তাআলা বেশি করে ফেরেশতা নাযিল করে দিয়েছেন। এখনও ফেরেশতা নাযিল হতে পারে, শর্ত হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহর উপর ভরসা করতে হবে। ওমাইয়ে তাওয়াক্কাল আল্লাহ পাবু হাসবু। বেশিরভাগ মানুষই আজ আমরা ভরসা করে আছি বাইরের দেশের দিকে। আমাদের দেশে মানুষ অস্ত্র কিনে, অস্ত্রের চাবিকাঠি রেখে দেয় ইউরোপ আমেরিকাতে, সেখান থেকে সাবিনে আসলে অস্ত্র চালাতে পারে না। ওরা কি আপনাকে অস্ত্র চাবিটা দিবে? কখন দিবে? আপনাকে কখনো দিবে না। আপনি খুশি হয়ে সেজন্য তাদের উপর আশা করে বসে আছেন, কেউ আপনাকে কিছু করে দিবে না, কেউ আপনাকে কিছু করবে না। তারা তাদের স্বার্থই শুধুমাত্র দেখবে, তারা চাইবে ভালো করে তারা স্টাডি করে আপনার অবস্থা, তারা চাইবে আপনার ক্ষতি যেটা হোক সেটা যেন চিরস্থায়ী হয়। আপনার দেশে গণ্ডগোল লাগিয়ে রাখতে পারলে তারা খুশি থাকে, যে একটা দাঙ্গা হোক, একটা সমস্যা হোক, হানাহানি হোক, মারামারি হোক, তাদের দেশে আনন্দ লাগে। তারা তারা দেখেছে যে এই দেশগুলো মানুষগুলো শান্তিতে থাকতে পারলে তারা শান্তিতে থাকতে পারবে না। এই জন্য তারা চায় আমাদের দেশে সবসময় মুসলিম দেশগুলোতে হানাহানি মারামারি লাগিয়ে রাখুক। এটা তাদের একটা স্ট্র্যাটেজি যেটা আমরা বুঝতে পারি না। আমরা নিজেদের নিয়ে খুব খুশি, বর্তমান অবস্থা খুশি হওয়ার কিছু নেই।
বর্তমান অবস্থা খুব কঠিন, এই অবস্থায় আমাদেরকে আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে আশ্রয় কামনা করতে হবে, আল্লাহর কাছে আমাদের উদ্ধার কামনা করতে হবে। তিনি শুধু উদ্ধার করতে পারেন, আর কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না এই বিপদ থেকে। আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেছেন ওহুদের যুদ্ধে, ওহুদের যুদ্ধে কিরকম সাহায্য করেছেন আল্লাহ তালা কোরআনে কারীম বলেছেন ওয়ালাকাদ সাদাকাকুম আল্লাহু ওয়া'দাহু ইস্তাহসুনাহু বিইযনিহি হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযা'তুম ফিল আমরি ওয়া আসাইতুম মিন বা'দি মা আরাকুম মা তুহিব্বুন মিনকুম মান ইউরিদু দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদু আখিরা সুম্মা সারাফাকুম আন হাযিহি আশ-শারিয়াতু ওয়ালাকাদ আ'তা আনকুম আল্লাহু ফাযলান আযীম। আল্লাহ তালা বলছেন ওহুদের যুদ্ধে তোমরা যখন বের হয়েছিলে যুদ্ধের জন্য, তখন তো আল্লাহ তার নির্দেশেই তোমরা বের হয়েছিল, কিন্তু তোমাদের মধ্যে একজন লোক তারা দুস্থির হয়ে গেল, তারা নিজেরা ভীরু হয়ে গেল এবং নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি লিপ্ত হয়ে গেল, আলাদা হয়ে গেল, একদল চলে গেল, একদল থাকলো, যারা থাকলো তারাও আবার কি করলো, গনিমতের মালের জন্য বের হয়ে পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশকে অমান্য করে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সাময়িক বিপর্যয় দিয়েছিলেন, সাময়িক বিপর্যয়ের পর আল্লাহ তাআলা আবার তাদেরকে সাহায্য করেছেন। যখন আল্লাহর দিকে সম্পূর্ণ রূপ ফিরে গেল আল্লাহ তাআলা তাদেরকে আবার সাহায্য দিলেন। কি সাহায্য দিলেন? বদরের উহুদের যুদ্ধের শেষ অংশ আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছিল এবং বিজয় ছিল। সেই বিজয়ের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে যে যখন তোমাদেরকে বলা হলো ইন্না নাসা কাদ জামা'উ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তখন তাদেরকে এসে বলা হলো যে মানুষ তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আসছে, দেয়ে আসছে তোমাদেরকে নিঃশেষ করার জন্য। তারা বললো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের জন্য উত্তম পরামিলক, তিনি আমাদের সাহায্য করবেন। যখন এই সাহসিকতা তাদের মধ্যে আল্লাহ তাআলা দেখলেন, আল্লাহ তাআলা তাদের সাহায্য করলেন এবং কাফেররা তাদের ল্যাজ লুকিয়ে পালাতে আরম্ভ করলো, কারণ তারা সে আল্লাহর সাহায্য থেকে ভীত বিভীত হয়ে গেল এবং তারা পালাতে আরম্ভ করলো। ইমানদারদের জন্য সবসময় আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর উপর তাদের সবরকমের তাদের তাওয়াক্কুল থাকে, আল্লাহর কাছেই তারা উদ্ধার কামনা করে, আর কারোর প্রতি তারা নির্ভর করে না। নির্ভর করলেই তাদের এই অবস্থা হয়ে যায়, তারা কখনই কারো নির্ভর করলেই যদি মনে করে সংখ্যাধিক্য তখন তাদের ক্ষতি হয়ে যায়। এই জন্য কখনো সংখ্যাধিক্য উপর নির্ভর করে না, কিন্তু ইমানদার আল্লাহর উপর নির্ভরতা কখনো ছাড়ে না। অনুরূপভাবে খন্দকের যুদ্ধে চতুর্দিক থেকে যেভাবে তারা দিয়ে আসছিল, কোরআন কারীম আল্লাহ তাআলা সেটা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন ইরজাউকুম মিন আসফালামিকুম ও মিন ফাওকিকুম, তোমাদের নিচ থেকে আসছিল উপর থেকে আসছিল, অর্থাৎ নিচু ভূমি থেকে উপর থেকে ভূমি থেকে চতুর্দিক থেকে তারা আসছিল, তোমাদের কণ্ঠাদেশ হয়ে যাচ্ছিল, তোমাদের নফস অর্থাৎ ভয়ে এক একজন অবস্থা যে আর কেউ ঘর থেকে বের হচ্ছিল এমন অবস্থা হয়ে গিয়েছিল। এবং কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন কেউ কি দেখে আসবে, কি অবস্থা এদের, কি অবস্থা কাফেরদের, তোমরা কি দেখে আসবে, কেউ বের হতে রাজি হচ্ছিল না। একমাত্র এক সাহাবী তখন বের হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন। এত কঠিন অবস্থা ইমানদারদের সাহায্য করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, আল্লাহ তাআলা সম্পর্কে বলেছেন উলাইকা ফুতুরিয়াল মুমিনুনা সুজুরু জিলজালান শাদীদা, ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করে তাদেরকে আল্লাহ তাআলা যাচাই করে কারা সত্যিকার ইমানদার তা বের করে নিয়েছেন, আর যারা দুর্বল মুনাফে তারা কি বলতো যে আমাদের পরিবারের সমস্যা আমাদের পরিবারে যেতে দেন, এবং সেখানে থাকা তারা আফসোস করতো, তারা কামনা করতো যে ওখানে ইমানদাররা কি অবস্থা আছে। তারা বেরিয়ে চলে গেছিল মদিনা থেকে এবং সেখান থেকে খোঁজ নিত যে জীবিত আছে কি মরে গেছে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ তাআলা শুধুমাত্র কি পাঠালেন, রিয়াহ পাঠালেন, বাতাস পাঠিয়ে দিলেন, সেই বাতাসে তাদেরকে লণ্ডভণ্ড কাফেরদেরকে লণ্ডভণ্ড করে দিলেন। তাহলে বোঝা গেল আল্লাহর উপর সাহায্য করলে আল্লাহ তাআলা একটি সামান্য বাতাস দিয়েও সহযোগিতা করতে পারে, শুধু বাতাস নয় করোনা ভাইরাস দিয়ে সহযোগিতা করতে পারে, শুধু করোনা ভাইরাস নয় একটি ভূমিকম্প দিয়ে সাহায্য করতে পারে। আল্লাহ তাআলার সাহায্যের কত রকমের যে অবস্থা আছে তার কোনো শেষ নেই, কেউ তার গণিশেষ করতে পারবে না, কিন্তু শর্ত হচ্ছে একটাই, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুরুহু, যারা আল্লাহর সাহায্য করার জন্য এগিয়ে আসবে আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহর শরীয়তের দিকে ফিরে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহর সাহায্য অর্থই হচ্ছে আল্লাহর দিনের সাহায্য, আল্লাহ তাআলা আপনার সাহায্যের মোকাবিলা করবেন, আপনার সাহায্য করলে আপনার দিকে সেটা ফিরে আসবে, আপনি যদি দিন মানেন আপনার দিকে সেটার প্রতিফল ফিরে আসবে। অনুরূপভাবে হুনাইনের যুদ্ধে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইয়াউমা হুনাইনিন আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়ান ওয়া দাআফাত আলাইকুম আরযুল মারহুবা, মানুষ
উনাইনের যুদ্ধে মক্কা থেকে যাচ্ছিল সবাই, মক্কা বিজয়ের পরে বহু মানুষ যাচ্ছিল একসাথে। তখন তারা একজন বলে ফেললো একজন যে এখন আমরা আর অল্প সংখ্যকের কারণে হারবো না, আল্লাহর ইচ্ছা হলো যে হারিয়ে দিবেন, দেখিয়ে দিবেন যে তোমরা সংখ্যায় কখনো তোমরা বাস করো না, তোমরা আল্লাহর উপর তওয়াক্কুল করে বাস করো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওই মত নেইনি ইজা আজাবাতকুম কাসরাতুকুম ফালাতুম নাআকুম শাইয়্যা, যেদিন তোমাদেরকে অনেক বেশি মানুষ দেখে তোমরা খুব খুশি হয়ে গিয়েছিলে যে আজকে আর আমরা হারবো না, আল্লাহ তাআলা বলছেন ফালাতুম নাআকুম শাইয়্যা, এই বেশি মানুষ তোমাদের কোনো কাজে আসে না। কি করলেন তারা সবাই? প্রথম বারে পালাতে আরম্ভ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে আরম্ভ করলেন, পিছন দিক থেকে আসো আব্বাসকে বলে ডাক দাও মানুষ যেন ফিরে আসে। তিনি ডাক দিলেন হে হে বদরী সাহাবীরা কোথায় তোমরা, হে আনসাররা কোথায় তোমরা, হে মুহাজিররা কোথায় তোমরা, এভাবে তিনি ডাকতে আরম্ভ করলেন। আবার সেই যারা মক্কাতে মদিনাতে সত্যিকার ঈমানদার পরীক্ষিত ঈমানদার যারা ছিলেন তারা আবার ফিরে আসলেন, আবার তাদের হাতে বিজয় দিলেন আল্লাহ তাআলা, ওদের হাতে বিজয় দিলেন তারা ঈমানে আল্লাহর উপর ভরসা করতে পারেনি। নিজেদের সংখ্যাধিক পূর্ব বর্ষা করে মুসলমান মুসলিমরা কখনো কোথাও জয়লাভ করতে পারেনি। ইয়ার মুখের যুদ্ধে যখন হেরে গেল কাফেররা, তখন তাদের নেতার কাছে যখন ফিরে গেল বলল যে এরা কি মানুষ নয়, এরা কি মানুষ নয় যাদের কাছে তোমরা গিয়েছিলে, তাদের কাছে তোমরা ওখানে গিয়েছিলে তারা কি মানুষ নয়, তোমরা হেরে আসলে কি করে? তখন তারা বলেছিল যে আমরা বাঁচতে চাই, ওরা মরতে চায়, পার্থক্য এটাই, আমরা আমরা বেঁচে থাকতে চাই, আমরা চাই দুনিয়ার বিভিন্ন জিনিস, আমাদের কিছু পাওয়ার পাওয়ার নাই, ওরা মনে করে মনে তাদের জন্য জান্নাত আছে, আখেরাতের জীবন তাদের জন্য অপেক্ষা করে আছে, তাদের কাছে আমাদের তাদের সাথে আমাদের পেরে ওঠা কখনো সম্ভব নয়। এভাবে ঈমানদার যারা সত্যিকার ঈমানদার তারা কখনো নিজের শক্তির উপর নির্ভর করে না, তারা আল্লাহর উপর নির্ভর করে এবং আল্লাহর ভরসা করে, তওয়াক্কুল করে আল্লাহর উপরে। তারা চিন্তা করে যে আমরা মুসলিমরা কখনো সংখ্যাধিক্য দিয়ে কোথাও জয়লাভ করতে পারিনি। মোহাম্মদ বিন কাসেম, এদেশে মানুষের অভাব ছিল না, আমরা জানেন মোহাম্মদ বিন কাসেম যখন ভারতবর্ষ যখন আক্রমণ করে কিছু সামান্য মানুষ নিয়েছিল, অথচ ভারতবর্ষে একটা বিরাট অংশ সে জয় করতে পেরেছিল। অন্যভাবে সুলতান মাহমুদের দিকে তাকান, সুলতান মাহমুদ সে কি 17 বার ভারত জয় করেছে, অথচ তার ভারতবর্ষের মানুষের কোনো অভাব ছিল না, বেশি মানুষ দিয়ে ইসলাম কখনো জয়লাভ করেনি, কিন্তু আল্লাহর উপর ভরসা এবং তাওয়াক্কুল এবং ঈমানের তেজ এর মাধ্যমে। এই জন্য সবসময় মনে রাখতে হবে ঈমানদার আল্লাহর উপর শুধুমাত্র ভরসা করে। একজন জীবাত্রাতে এক মহিলা ছিল তাহানি হয়েছিল বলে তিনি চিৎকার করেছিলেন ওয়া মুতাসামা, হে মুতাসাম বলে চিৎকার করেছিলেন, সেই চিৎকার খলিফা মুতাসামের কাছে পৌঁছেছিল। তখন বলল তার দরবারে যে সমস্ত কনকরা বলল যে এখন এই সময় বের হওয়ার সময় নয়, আপনি বের হবেন না। খলিফা বললেন যে তোমাদের কনক কথা রাখো, আমি আল্লাহর জন্য বের হয়েছি। তিনি বের হয়েছেন এবং সেই জায়গা তিনি জয় সে আমুরিয়া তিনি জয় করেছেন এবং ইতিহাসে স্বর্ণাক্ষর রেখা থাকবে একটি নারীর সম্মান রক্ষার্থে তিনি কতটুকু নিজেকে এটা দেখে লিখেছিলেন কবি আবু তাম্মাম কবিতা লিখেছিলেন, ইতিহাস খ্যাত কবিতা হয়েছে, আজ পর্যন্ত সারা বিশ্বের বিভিন্ন মুসলিম শিক্ষায়তনে সেগুলি পড়ানো হয়, কারণ মুসলিমরা কখনো কারো কিছুকে ভয় করে না, একমাত্র আল্লাহ আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে তারা চলে থাকে। কি কঠিন অবস্থা আজ এবং আগের মধ্যে, এক সময় আমরা তারা মৃত্যুকে আমরা আলিঙ্গন জানাতাম, কেন যে মৃত্যুর পরে আমাদের জীবন শুরু হয়ে যাবে, দুনিয়ার জীবনের ওটাই তো সবচেয়ে উত্তম পরিসমাপ্তি, যা হবে আল্লাহর সন্তুষ্টিতে, যাবে আল্লাহর সন্তুষ্টিতে, যে জীবন অনেক লম্বা হবে কিন্তু আল্লাহ তাআলা যেগুলি জীবনকে পছন্দ করেন না সেই জীবনের কোনো মূল্য নেই। আর যে ওই জীবনটা সবচেয়ে উত্তম, যে জীবনটা আল্লাহ তাআলা সন্তুষ্টিতে ব্যয় হবে এবং যেই জীবনটা আল্লাহ তাআলা যে ওই অল্প হোক আল্লাহ সন্তুষ্টি সেটার মধ্যে রয়েছে, আল্লাহর তওয়াক্কুল করে যে জীবনটা কাটিয়ে যাবে। তখন একটা মুসলিমদের অবস্থা ছিল, তারা দুনিয়াকে তারা সামান্য মাধ্যম ওসিলা মনে করত যে এর মাধ্যমে আমরা আখেরাতে যাব। আজ আমরা দুনিয়াকে মূল জিনিস মনে করে ফেলেছি, দুনিয়াতে অনেক কিছু বানায় মানুষ কিন্তু আখেরাতের জন্য কিছু তৈরি করে না। বা তু ফিরু না হায়াতের দুনিয়া ওয়াল আখেরাতু খায়রু আবকা, দুনিয়ার জীবনকে বাজারে দিচ্ছি, আখেরাতের জীবনের পর আমরা কোনো চিন্তা করছি না। এই অবস্থা কেন হয়েছে? কিছু কারণ তো অবশ্যই আছে। এক নম্বর কারণ হচ্ছে আমাদের আকীদা বিশ্বাসের ঘাটতি। সত্যিকার ঈমান বিল ইয়াউমিল আখির হয়, আল্লাহর প্রতি ঈমান থাকে, আল্লাহর সাথে সাক্ষাতের আশা যদি আমাদের থাকে, আল্লাহর সাথে সাক্ষাতের আশা কি? আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আখিরাতে আমাকে জবাবদিহি করতে হবে,
প্রত্যেকটি কাজের হিসাব নিকাশ তিনি নিবেন এবং ভালো হলে ভালো দিবেন, খারাপ হলে শাস্তি দিবেন। এই ভয় যদি কারো থাকে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, যদি ঈমানদার সে যদি শহীদ হইতে পারে আল্লাহর রাস্তায়, তাহলে সে জান্নাত পাবে এবং তার প্রত্যেকটি কথা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। এটা যদি কেউ মনে করত, এটা তো তার আকিদে বিশ্বাস শুদ্ধ হতো আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, দিন সম্পর্কে আকিদার বিশ্বাস যদি শুদ্ধ থাকতো, তাহলে এই ব্যক্তি কখনো এই দিন থেকে, এই আল্লাহ আল্লাহর দিনকে প্রচার প্রসার থেকে দূরে থাকতে পারতো না। এবং বর্তমান অবস্থা মুসলিমদের বড় কারণ হচ্ছে এটা, মুসলিমরা সংখ্যায় বেশি, ইমানে তারা সবচেয়ে বেশি দুর্বল। এই দুর্বল দিনের কারণে আমাদেরকে আল্লাহ সাহায্য আসছে না। যদি দুর্বল ইমান না থাকতো আল্লাহ সাহায্য দিবে ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলছেন প্রতিষ্ঠিত করে দিবেন। শর্ত হচ্ছে এটা, আমরা যেন ইমান এবং আমলে সালেহকে বলিয়ান হই। ইমানের ইমান যতক্ষণ পূর্ণ না হবে অন্য কথা বলে কোনো লাভ নেই। আজকের দিনে বড় সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষ ইমানের দুর্বলতায় ভুগছে। ইমানের দুর্বলতা যদি কোনো না ভুগতো, হারামের দিকে এভাবে হাত বাড়াতো না, ব্যস্ত হয়ে পড়তো না, এভাবে আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিত না। বাবা তার সন্তানের কাছে সবসময় কামনা করে কি রোজগার করবে, চিন্তা করে না যে ছেলে কতটুকু ইমানদার হয়েছে, ইমানের উপর কতটুকু আছে। অন্যভাবে চায় সন্তানও চায়, অন্যভাবে মাও চায় যে বাবা ছেলেরা কিছু রোজগার করে খাওয়া। এটা কোনো দোষ নয়, কিন্তু হালাল হারামের জিনিসটা তাদের মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে না। কোনটা হালাল ততটুকু পর্যন্ত শিক্ষা না দিবেন, শুধু টাকা আনলেই হলো। স্ত্রীও চাচ্ছে স্বামী যেন হারাম টাকা নিয়ে আসুক, টাকা নিয়ে আসুক, হালাল হারাম তার কোনো চিন্তা নেই। তাহলে বোঝা গেল দিনই আমার মধ্যে কাজ করছে না, দিনদারি আমার আমার পরিবারের মধ্যে কাজ করছে না, সমাজ পুরোটাই এভাবে চলছে। এখানে দিনের কোনো কিছুকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। আজ দুনিয়ার এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে ইসলামিক কোনো শিক্ষা হলে সেটাকে মনে করা হয় যে এটা হচ্ছে অনুৎপাদিত কাজ, অনুৎপাদিত কাজ নাউজুবিল্লাহ। অথচ উৎপাদনের জায়গা এখানে, কাজ কি এখানে আজ কাজ করা হবে, সেটার ফল দুনিয়াতে যদি পেয়ে যায় সেটা তো নিঃশেষ হয়ে গেল। যদি এটার ফল আখরাতমুখী হয়, আখরাতে পাওয়া যায়, সেটা হচ্ছে সত্যিকারের সফল উৎপাদন, যেটার খাত আমি সময় মতো পাবো আর অসময় যেটা পেয়ে যাবো সেটার ফল আখরাতে আর পাওয়া যাবে না। এই জন্য বেশিরভাগ মানুষেই এই ইমান থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ আমাদের মধ্যে দুর্বলতা কাজ করছে। দ্বিতীয় দুর্বলতা কাজ হচ্ছে আমলে সালেহ অভাব। আমলে সালেহ কি? আমরা এখন মনে করে নিয়েছি যে জিনিসটি আমার মন বলে ভালো এটা ভালো, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক আমলে সালেহ হবে, আল্লাহ রাসূল নির্দেশ মোতাবেক কাজ হচ্ছে না। বেশিরভাগই নিজের মন মতো করে একটা কিছু তৈরি করে নেই। বেশিরভাগ আজ অনেক যারা আজ নেতৃস্থানীয় জায়গায় আছে, যারা আজ ক্ষমতায় আছে, বেশিরভাগই মনে করছে যে দিন হচ্ছে আমরা যেভাবে চালিয়ে দেবো সেটা দিন। অনেকেই মনে করে দিনের মধ্যে দিনের সব কিছু শেষ করে দিয়েও সে মনে করে যে সে মুসলিম, দিন বিরোধী চলেও সে মনে করে নিজেকে মুসলিম মনে করে। কেন মনে করে? কারণ সে এই এই যে নামটা তার লকপটা উপাধিটা এটা পরিবর্তন করতে চায় না। কারণ সে একটা উপাধি নিয়ে বড় হয়েছে, দুনিয়াতে আসছে, কিন্তু সে যে দিন থেকে দূরে সরে গেছে, সে যে রাসূলুল্লাহ পথে নেই, সে যে আল্লাহ তাআলা নির্দেশিত পথে নেই, এই জিনিসটি তার মাথায় কাজ করে না। তিন নম্বর যে কারণে আজ আমাদের অবস্থা হচ্ছে আমরা দাওয়াত থেকে দূরে সরে গেছি। নিজেদের মধ্যে আছে দাওয়াত, দাওয়াত কখনো কাফেরদের দিতে হয়, ইমানদারদেরকেও দাওয়াত দিতে হয়। ইমানদাররা যে গাফলতির মধ্যে আছে, যারা যে শিরকের মধ্যে আছে, বেদাতের মধ্যে ডুবে আছে, আকর্ষণীয় বঞ্চিত, তারা যে ভুল করে আছে, এদেরকে দাওয়াত দিতে হবে। তেমনি ভাবে কাফেরদেরকে দাওয়াত দিতে হবে। যে কাফেররা আজ আমাদের উপর এভাবে আক্রমণ করে চলেছে, তারা যদি ইমানদার হয়ে যায়, তাহলে ইমান তাহলে তো আমাদের জন্য সোনায় সোহাগা হবে। কারণ এক সময় তাতারিরা সারা বিশ্বে দখল করে নিয়েছিল এবং সারা বিশ্বের মুসলিমদের মাথা দিয়ে তারা মিনার তৈরি করেছিল। অথচ সেই তাতারিদের দ্বারা আবার আল্লাহ তাআলা তাদের দিয়েই আল্লাহ তাআলা সারা বিশ্বে ইসলামকে প্রচার প্রসার ঘটিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম তুম্মা লা ইয়াকুনু আমসারাকুম। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও দিক থেকে, আল্লাহ তাআলা অন্য জাতিকে সেখানে বসাবেন, তুম্মা লা ইয়াকুনু আমসারাকুম, তোমাদের মতো তারা এরকম এরকম তারা এত এত কাফের হবেন না, এত এত এরকম হবেন না, তারা দিন সম্পর্কে তারা সামান্য তোমার জানবে না, এরকম অবস্থা তৈরি হবে না, বরং তারা আরো বেশি জানবে। আল্লাহ তাআলা সুন্নাতুল্লাহ ফিরাল যখন দেখেন কোনো জাতি যখন আল্লাহ তাআলা দুনিয়ার কালার নীতি হচ্ছে এটা,
যখন তিনি দেখেন যে এই জাতি আর এদের মধ্যে এটা সব অথর্ব হয়ে গেছে, এদের দ্বারা দিনের কোনো খেদমত হবে না, তখন আল্লাহ তাআলা তাদেরকে সরিয়ে দিয়ে এমন জাতিকে নিয়ে আসে। আপনি চিন্তা করেন না তারা কখনো আসবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তারা আসবে এবং সেই স্থান অশূন্য স্থান দখল করে নিবে। যুগে যুগে দেখা গেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলা ওই ওই জাতি ওই ব্যক্তি সম্পর্কে আসছেন যখন ওই সম্প্রদায় সম্পর্কে যাদেরকে জিঞ্জির দিয়ে টেনে আনা হয়েছিল ইসলাম, অর্থাৎ যারা কয়েদি হিসেবে এসেছিল, কিন্তু তারা এসে ইসলামের নেতা হয়েছে। ইসলামের অনেক নেতা হয়েছে যারা এভাবে দাস ছিল, কিন্তু এসে তারা ইসলামের বড় নেতা হয়ে গেছে। এবং এদের দ্বারাই রাজত্ব তৈরি হয়েছে, মামলুকদের রাজত্ব, এদের দ্বারাই সারা ভারতবর্ষে তারা শাসিত হয়েছে। নাইবেকরা তারা ছিল দাস বংশ, তারা কিন্তু সারা ভারত শাসন করে চলেছে, করেছিল একসময়। এর অর্থ হচ্ছে আপনি আল্লাহর দিনের দিকে ফিরে আসা আপনার লাভ, আল্লাহর দিনের দিকে ফিরে না আসেন, দাওয়াত না দেন, তাহলে আপনার ক্ষতি। আল্লাহ তাআলা অন্য এক জাতিকে সেখানে বসাবেন যারা কখনো দাওয়াত থেকে নিষ্পা হবে না। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়্যা, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এমন এক জাতিকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। চার নম্বর যে কাজটি করা দরকার, সবর করা দরকার। মারামারি হানাহানি কখনো ব্যক্তিগতভাবে যেভাবে শুরু শুরু হয়েছে, যেভাবে পরস্পর একে অপরকে দোষারোপ শুরু হয়েছে, এটা আসলে ইসলামের কোনো নীতি নয়। সবর করতে হবে, যাবতীয় অবস্থায় সবর করতে হবে। সবরের তিনটি পর্যায়ে রয়েছে, আল্লাহর ইবাদত করতে সবর লাগে, অনুরূপভাবে আল্লাহর আল্লাহর গুনাহ থেকে বাঁচতে, আল্লাহর অবাধ্য হওয়া থেকে বাঁচতেও সবর লাগে। তিন নম্বর হচ্ছে বিপদ আপদে সবর ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্যের পরেই আল্লাহ আল্লাহ তাআলা সাহায্য আসে। আজ যে দিল্লিতে যে আক্রমণ হচ্ছে, মুসলিমদের বিভিন্ন জায়গায় যে আক্রমণ হচ্ছে, এই সময় মুসলিমদের বেশি বেশি করে সবর করা দরকার, ওখানে মুসলিমরা সবর করা দরকার। কারণ আসলেই তারা কিছু বর্তমান সময়ে এইভাবে সবর না করে তাদের উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে মুসলিমদের সবর করতে বলেছেন, যতক্ষণ পর্যন্ত না আলী বেতুল জিহাদ জিহাদের ঝান্ডা উড্ডি নেই ততক্ষণ পর্যন্ত সবর ছাড়া মুসলিমদের দ্বিতীয় কোনো পথ ইসলাম দেননি। এই জন্য যদি কোথাও এরকম কিছু না হয়, অর্থাৎ কোনো জিহাদের পতাকা উড্ডিন না হয়, মুসলিমরা সবর করে যাবে আর আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে যাবে, আল্লাহ যেন বিপদ থেকে তাদেরকে উদ্ধার করেন। এটাই হচ্ছে ইসলামের নীতি, সবরটা জরুরি। হানাহানি মারামারি অন্যখানে হয়েছে দেখে আমিও শুরু করে দেবো, এই অবস্থান তৈরি করা ইসলাম অনুমোদন করে না। ষষ্ঠ যে অবস্থা, যে কারণে আজ মুসলিমদের দুর্বলতা রয়েছে, তা হচ্ছে এলমের ক্ষেত্রে আমরা দৈন্যতায় ভুগছি। দুনিয়ার অনেক কিছু জানি আমরা, কিন্তু আখিরাতের ইচ্ছা আল্লাহর দিন সম্পর্কে এবং আল্লাহ তাআলার বিধান সম্পর্কে আমরা সবচেয়ে বেশি অজ্ঞ। হারাম হয়ে যাচ্ছে কোনো কিছু, আমরা সেটাকে প্রশ্রয় দিয়ে চলেছি। আবার কেউ ভালো একটা কাজ করেছে, হয়তো বলেছে যে সালাত পড়তে হবে, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে চলেছি। ইমান কোথায় আমাদের? কারণ আমাদের বেশিরভাগই আল্লাহর দিন সম্পর্কে অজ্ঞতা পোষণ করছি। আর আমাদের নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছে বলে আতানাযাবু ফাতাফশালু ওয়াতাযাবানি হকু, তোমরা মারামারি হানাহানিতে লিপ্ত হয়েও না, এটা করলে তোমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে এবং তোমাদের তোমরা কখনো আর জয়লাভ করতে পারবে না। এই জন্য ঐক্য বজায় রাখতে হবে। কিরকম ঐক্য? আকীদায় ঐক্য বজায় রাখতে হবে, যেখানে যেমন তেমন ঐক্য নয়। যারা মুসলিম সত্যিকার অর্থে আল্লাহকে আল্লাহর ইবাদত করে, ঈমান যাদের ঠিক আছে, তাদের ঈমান যাদের ঠিক আছে, আমলের মধ্যে যদি কমতি থাকেও, তারা কিন্তু আমার মুসলিম ভাই। আর যারা ঈমান ঠিক নেই, তারা মুসলিম হতেই পারে নাই, তারা তাদের সাথে ঐক্য করে আমাদের কোনো লাভ নেই। তাহলে আমরা হজবড় অবস্থায় পড়বো, আমাদের এই ঐক্যের কথা ইসলাম পর্যন্ত অনুমোদন করেনি এবং ইসলামের ঐক্য সমর্থিত নয়। বরং প্রত্যেকে ইমান এবং আমল সালে দিয়ে ঐক্য যদি হয়, সেখানে আমাদের ঐক্য হবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ইমান এবং আমল সালে তো যখন ঐক্য হবে, আল্লাহ তাআলা সাহায্য আসবেন এবং এর মাধ্যমে ঐক্য হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া আতাসমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাতু। আল্লাহর হাবল কোরআনে, কোরআন কারীমে যা বলা হয়েছে সেটার উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলেছেন সেটার উপরে আমাদেরকে ঐক্য গড়ে তুলতে হবে। এর মাধ্যমে বর্তমান অবস্থা থেকে আমরা মুক্তি পেতে পারবো। আমাদের অবস্থা কি আজ দাঁড়িয়েছে? আমরা নিজেরাই সালাত পরিত্যাগ করে বসেছি, আমরা শত্রুর বিরুদ্ধে নিজেদের প্রস্তুত করি না, শত্রুর উপর নির্ভর করে চলেছি। আমরা সবচেয়ে বড় যে সমস্যায় পড়ি তা হচ্ছে দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়াকে বেশি ভালোবাসি, মৃত্যুকে অপছন্দ করি। মৃত্যুকে অত মরে যাওয়া অপছন্দ করা এটা উদ্দেশ্য নয়। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বিপদ হলে তোমরা মৃত্যু কামনা করো, এটা ইসলাম জায়েজ মনে করে না। উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ আমরা আল্লাহর দিন প্রচার প্রসারে নিজেদের জীবনকে দিয়ে আমরা কুণ্ঠিত হই। আমরা মনে করি যে আমার ছাড়া অন্যেরা করবে, আমি এটা কেন করতে যাব, আমি করব কেন? হ্যাঁ, আপনার দায়িত্ব অনুসারে আপনার যতটুকু আছে, আপনার কর্তব্য দায়িত্ব বুঝে যার যতটুকু দায়িত্ব অতটুকু করতে পারেন। আপনার এখন সাধারণ মুসলিমের কি দায়িত্ব রয়েছে বর্তমানে অবস্থায়? একজন সাধারণ মুসলিমের বড় দায়িত্ব হচ্ছে আর কিছু না পারে দোয়া করতে পারে, মুসলিমদের জন্য দোয়া। দোয়াকে আপনার খাটো করে দেখবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি দোয়া করেছেন, লম্বা সময় দোয়া করেছেন। কোথায় দোয়া করেছেন তিনি আপনারা জানেন, 70 জন সাহাবীকে যখন মেরে ফেলা হলো বীর মাওনাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1 মাস তাদের বিরুদ্ধে দোয়া করেছেন, বদদোয়া করেছেন। বদদোয়া করে এই দোয়াটা কিন্তু একটা বিরাট অস্ত্র, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যবহার করেছেন। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আলীর ভিতরে বসা ছিলেন, আর তার এমনভাবে হাত তুলে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করছিলেন, তার গা থেকে কাপড় পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে চাদর উঠিয়ে দিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছেন। আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করে দোয়া অবশ্যই কবুল করেছেন, কিন্তু দোয়া করতে তারা কখনো পিছপা হয়নি। এই জন্য সাধারণ মুসলিমরা আমাদের কখনো এই আমাদের ভাইরা যারা আজ নির্যাতিত হচ্ছে তাদের জন্য দোয়া করতে পিছপা হওয়া জায়েজ হবে না। আমরা প্রত্যেকটি জায়গায় তাদের জন্য দোয়া করবো, এমনকি কুনুতে নাজিলা পড়ে হলেও দোয়া করতে হবে, রাতের অন্ধকারে তাদের জন্য দোয়া করতে হবে। দোয়াকে সাধারণ জিনিস মনে করে বসে থাকতে হবে না, দোয়া হুজুরে করবে, আমরা বসে থাকবো চিন্তা চিন্তা না হয়। প্রত্যেকটি মানুষই দোয়া করবেন, প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ রয়েছে, আল্লাহ প্রত্যেকের দোয়াই কবুল করেন। আল্লাহ তাআলা বলেছেন উদ্রুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাতাদা আলাইকুম উমাম কামা তাতাদা আকালাতু আলা কাসআতিহা, তাতাদা আলাইকুম উমাম, সারা জাতি তোমাদের উপর আক্রমণ করে বলবে, একটা বিরাট গোষ্ঠী, সমস্ত জাতি অর্থাৎ জাতি গোষ্ঠী ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবাই এরা তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে। তাতাদা আলাইকুম উমাম, সমস্ত জাতি দৌড়ে আসবে, তাদের অর্থে একে অপরকে ডাকা ডাকবে, আসো আসো ধরো, এটা তাতাদা অর্থ ডাকা, আসো ধরো, কারে ধরো, মুসলিমদের ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাই হচ্ছে, আর সারা বিশ্বের ইহুদি মুসলিম খ্রিস্টান সমস্ত ইহুদি বৌদ্ধ সব একসাথ হয়ে গেছে, যারা আজ নিজেদেরকে শান্তির বাণী বলে বৌদ্ধের শান্তির বাণী, তারাই আজ মায়ানমারের মুসলিমদেরকে সবচেয়ে বেশি অত্যাচার করেছে, এরাই সবচেয়ে বেশি আক্রমণ করেছে। অনুরূপভাবে যারা তারা নিজেদেরকে বৌদ্ধের সেই মহান দাবি বলে থাকে, তারা নিজেদেরকে যে শান্তির দাবি, তারাই আজ উইগুরের মুসলিমদের আক্রমণ করে চলেছে। এভাবে সারা বিশ্বের মুসলিমদের বিরুদ্ধে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাই হচ্ছে। তিনি বলেছেন তাতাদা আলাইকুম উমাম, সমস্ত জাতি তোমাদের বিরুদ্ধে একে অপরকে ডাকবে, আসো ধরো মুসলিমদেরকে। কামা তাতাদা আল আকালাতু আলা কাসআতিহা, যেভাবে খাবার পাত্রের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে একদম যারা ক্ষুধার্ত আছে, তারা ক্ষুধার্তরা যেভাবে খাবার পাত্রে হুমড়ি খেয়ে পড়ে, অমুসলিমরা যাবতাবত অমুসলিমরা মুসলিম ছাড়া সবাই মুসলিমদের উপরে এভাবে হুমড়ি খেয়ে পড়বে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম বললেন আবে কিল্লাতি নাহনু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি তখন কম হব, আমরা কি তখন কম হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইন্নাকুম কুযুর ওয়ালাকিন্নাকুম গুযাউ কামসাইস সাইল, না তোমরা অনেক বেশি হবে, তবে তোমরা গুযা হবে, গুযা অর্থ হলো খড়কুটু, বাতাসে যে তাপ যা পানি বেশি বানেবে, যে বানেবে সে বেড়ায়, যার খড়কুটু কেন বলা হয়েছে, কারণ খড়কুটুর কোনো মাটিতে তার স্থায়িত্ব নেই। আমরা মুসলিমরা সেরকম, ইমানের স্থায়িত্ব নেই, আমলের স্থায়িত্ব নেই, আল্লাহ তার দিনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা নাম মাত্র মুসলিম হয়ে গেছি, শুক্রবারে মসজিদে আসতে পারলে বিরাট কিছু, কেউ কেউ বছরে একবার মসজিদে যায়, কেউ কেউ এমন আছে মসজিদের ব্যাপারটাকে তারা গৌণ মনে করে, মসজিদে যেতে হবে কেন, ইমান তো আছে, কোনো কিছুতে তাদের ইমান যায় না, সালাত ত্যাগ করলেও ইমান যায় না, যাকাত না দিলেও ইমান যায় না, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে চললেও ইমান যায় না, আল্লাহর বিধান প্রবর্তনের কথা বলে তাদের গায়ে আঘাত লাগে, অনেকে আল্লাহর বিধান বলে আল্লাহ বিধান প্রবর্তন করতে হবে তারা সেটা মনে করে না, আল্লাহ শরীয়তকে ছাড়তে পারলে তারা খুশি হয়, এমন মানুষগুলো আবার নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। এরা যে তো স্থায়িত্ব নেই, এদের বিরুদ্ধে যখন আসবে কাফেররা, তো কাফেররা তাদেরকে এমনি উড়িয়ে ফেলতে পারবে, যেভাবে বাতাসে যেভাবে পানির উপরে বানে ভাষা, যেভাবে খড়কুটু যে কোনো মানুষ সেটাকে সরাতে পারে, সেরকম অবস্থা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন তিনি যে কাবুসা ও কাবুসা ইসাই, বানে ভাষা যে খড়কুটুর মতো হবে তোমাদের অবস্থা, তবে তোমরা অনেক হবে, কিন্তু বানে ভাষা খড়কুটু অর্থাৎ তোমাদের কোনো তোমাদের জমিনের কোনো তোমাদের অস্তিত্ব থাকবে না, অর্থাৎ যেখানে থাকার কথা দিনের মধ্যে তোমাদের কোনো তোমাদের কোনো অবস্থান থাকবে না, তোমরা ভেসে বেড়াবে, মানুষ যেভাবে চলে তোমরা সেভাবে চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতবা'না সুনান মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগে যারা ছিল তাদের নীতি রীতি তাদের পদ্ধতি তোমরা অনুসরণ করে চলবে। সাহাবায়ে কেরাম বললেন আল ইহুদ ওয়া নাসারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল ইহুদি ওয়া নাসারা কিনা, রাসূল বললেন ওমানিন নাস ইল্লাহু, তারা ব্যতীত আর কারা, কাদের কথা বলছি, তারাই তো তাদের অনুসরণ করে চলো, কিভাবে চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলেছেন হাদওয়াল খুদ্দা তিলুল খুদ্দা, একেবারে কোনায় কোনায় একেবারে চোখে যা পড়ে ছোট ফোটা ফোটা তোমরা চলবে। এমন অন্য বর্ণা আসছে যে তোমরা চলবে হাত্তা লাও জাকালু তাকালু জোহরা দব্বিন রাদাকা তুমু, এমনকি যদি তারা কোনো দব্বের
গর্তের ভিতরে ঢুকে, অর্থাৎ যেটা দম বলা হয় যে ষান্ডার গর্তের ভিতরে ঢুকে সেখানেও তোমরা ঢুকবে, অর্থাৎ তারা যেরকম পোশাক পরবে সেভাবে তোমরা চলবে, তাদের গর্তের মতো প্যান্টের ভিতরে তোমরা হাঁটবে, তারা যেভাবে চলবে সেভাবে তোমরা তাদের চিন্তা চেতনা তোমরা সেরকম তাদের মতো হবে। তখন আর মুসলিম দাবি করে কি হবে, আল্লাহ সাহায্য কেন আসবে? আল্লাহ সাহায্য আসে না এই জন্য কারণ আমরা আল্লাহর বিধানকে মেনে চলি না। আল্লাহ তাআলা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন সে হাদিসে যে তোমাদের উপর ওয়াহান ঢেলে দেওয়া হবে। ওহান কি চাওয়া একরম বললেন যে ওহান ওমর ওহান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ওহান কি জিনিস? রাসূল বললেন হুব্বু দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়া প্রীতি এবং মৃত্যুকে অপছন্দ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে বলেছেন আজ তাই হচ্ছে। দুনিয়া প্রীতি আমাদের এত বেশি, আজ আমাদের এক বিল্ডিং থাকলে কাল দুই তালা করতে হবে, চতুর্থ তালা করতে হবে। একজন আমাকে জিজ্ঞাসা করছে কালকে প্রশ্ন করে যে অপারগ হয়ে যদি কোনো কেউ সুদের টাকা নেয় তার কি জায়েজ হবে কিনা? অপারগ হয়ে হলে সুদের টাকা নিতে হবে কেন? অপারগ হলে ভিক্ষা করবে, সুদের টাকা দিতে হবে কেন? শরীয়তে একজন মানুষকে অনুমতি দিয়েছে যার কিছু নেয় সে মানুষ কাছে চাইতে পারে, কিন্তু সে সুদের টাকা তো নিতে পারে না। তাহলে কি জন্য সেটা চাচ্ছে? নিশ্চয়ই তার অপারগতা বুঝতে বলছে যে দোতলা বাকি হচ্ছে, তিন তালাটা এখনো হয় নাই, চার তালাটার কাজটা শেষ হলো না, সিঁড়িটা সুন্দর হলো না, এখন সুদের টাকা নিয়ে তাকে সেটা করতে হবে। কে বলেছে তাকে সেটা? এ কোন ধরনের অপারগতা? এটা শরীয়ত কখনো অনুমোদন করে না। এর অর্থ হচ্ছে আমরা হুব্ব দুনিয়া, দুনিয়াকে প্রচুর ভালোবাসি, ও কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করি। হ্যাঁ, মৃত্যুকে আহ্বান করা জায়েজ নেই, মৃত্যু কামনা করা জায়েজ নেই, হাদিসে আছে, কিন্তু এর অর্থ এটা নয়, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, আল্লাহর দ্বীনের জন্য জীবন দানের জন্য প্রস্তুত থাকা। এ অবস্থায় একজন ইমানদার সবসময় নিজেকে সে অবস্থায় রাখবে, এটা যদি করতে পারি অবশ্যই তা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য আসবে। ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা আলা কাওয়িয়্যিন আযীম, আল্লাহ তাআলা অবশ্যই শক্তিশালী এবং তিনি পরাক্রমশালী, তিনি সাহায্য করবেন তাদেরকে যারা আল্লাহর দ্বীনকে সাহায্য করবে, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবে। সারা ভারত জুড়ে সমস্ত মুসলিম আছে, বেশিরভাগই দ্বীন থেকে দূরে সরে গেছে, বেশিরভাগই আমি নিজে সফর করে দেখেছি ইমানদার মনেই হয় না। একজনকে অনেক পরে আমি বুঝতে পারলাম সেই ইমানদার, তিন দিন পরে বুঝছি না ইমানদার, যখন বললো যে টুপি দিল, আপনার টুপি দিছো কেন? কেন আমার সাথে নামাজও পড়ে নাই কোনো দিন, তো টুপি দিছে এই জন্য আজকে শুক্রবার, আজকে শুক্রবার টুপি দিতে হয় মাথায়, তার মনে হয়েছে টুপি দিছে মাথায়, নামাজের দিকে যায় নাই বসেছিল। এই অবস্থা সারা ভারত জুড়ে আছে, তারা প্রত্যেকে আবাদত করতেছে, কেউ পীরের কেউ জিরের কেউ মাসের আবাদত করে চলেছে, তাদের আল্লাহ সাহায্য কেন আসবে? আমরা যারা আল্লাহর দিকে ফিরে আসবো আমাদের সাহায্য অবশ্যই আসবে, এজন্য আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।